আসসালামু আলাইকুম আপুরা, আমি মন চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর দুইটা ড্রেস নিয়ে। আজকে কিন্তু কস্ট প্রাইসের মধ্যে দুটা ড্রেস দেখবো, একদম সুন্দর দুইটা কালারের মধ্যে, ঠিক আছে? সুন্দর দুইটা কালারের মধ্যে একদম কস্ট প্রাইসে দুটা ড্রেস পাবেন। আচ্ছা, ড্রেস দেখার আগে আপুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে, বেল আইকনে ক্লিক করে ফেলতে হবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা হচ্ছে জামা রিয়েলোর কন্ট্রাস্টে খুব সুন্দর একটা ড্রেস, এবং এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটাতে কাজ করা থাকবে। হ্যাঁ, এই যে এই ফ্রন্ট পার্ট, এটা হবে হচ্ছে হলুদ কালারের টাইডে কাপড়, আর এটা হচ্ছে গিয়ে জাম কালারের টাইডে কাপড়টা আছে। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা, ফুল ফ্রন্ট পার্ট দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে। দুই সাইডে কিন্তু অনেক ছেঁটা ফুল থাকবে, অনেকগুলো ছেঁটা ছেঁটা ফুল থাকবে। সো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, ওকে, এইটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্ট। এটা ব্যাক পার্ট, এটা কিন্তু একদম নতুন ডিজাইনের মধ্যে আছে। এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টটা পুরোটাই হচ্ছে যে জাম পিঙ্ক টাইডাইয়ের মধ্যে আছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের হাতা, কালার 100% গ্যারান্টি আছে, রং কস কিচ্ছু উঠবে না। হ্যাঁ, কালার 100% গ্যারান্টি আছে। সো এই হচ্ছে গিয়ে এই যে ড্রেস, এই যে রেশমি সুতায় কাজ করা ড্রেস, আমি আজকে আপনাদেরকে একদম কস্ট প্রাইসে দেবো রেশমি সুতায় কাজ করা প্রায় টাইডাই বয়েলের মধ্যে ড্রেসটা। আচ্ছা, এটার সাথে আমরা হলুদ সালোয়ার দিয়েছি, এটার ওড়নাটা ভীষণ সুন্দর, ওড়নাটাতে পুরো ওড়নায় কাজ করা থাকবে, দুই সাইডে টার্সেল করেছি। তারপরে হচ্ছে চারপাশে হচ্ছে এই যে পিঙ্ক কালারের হচ্ছে ড্রেসের কাপড়টা দিয়ে কী করে পাইপ্যান করা আছে, আর ওড়নাটা পুরোটাই হচ্ছে টাইডাইয়ের মধ্যে আছে। দেখেন, পুরোটা টাইডাইয়ের মধ্যে একদম সুন্দর হলুদ কমলা মিক্স করা একটা ওড়না, আর পুরো ওড়নাতে এরকম ছিটা ছিটা কাজ করা থাকবে। হ্যাঁ, পুরো ওড়নাতে ছিটা ওয়ার্ক থাকবে, ভীষণ সুন্দর একটা কালার, একদম আড়াই হাত বহরের একটা ওড়না পাবেন। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা কালার। এই হচ্ছে কি ওড়না, এই হচ্ছে ড্রেস, আর এটা ওড়না, ওড়নাটা একদম আড়াই হাত ভর, ফুল কাভার করে পড়তে পারবেন। হ্যাঁ, এখন এটা কস্ট প্রাইস, মানে আমার কস্ট প্রাইসটা আমি জানাই, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1950 টাকা। একদমই একদমই আপনারা পানির দামে কিন্তু ড্রেসগুলো পাচ্ছেন, রেশমি সুতার কাজ করা কিন্তু ড্রেসগুলোতে, ঠিক আছে? প্রাইস একদম লাইট ওয়েট হবে, রেগুলার ইউজ করতে পারবেন, মাত্র 1950 টাকা। নেক্সটটাও খুব সুন্দর, আমাদের এই যে টাইডাই করা যে কাপড়টা, প্রাইডের এই কাপড়টাতে আমাদের অনেক কস্ট চলে যায়, মানে এটা কাপড়টা একটু দামি কাপড় থাকে, প্রাইডের মধ্যে সবচেয়ে দামি কাপড় থাকে। এটার মধ্যে আমরা আবার রেশমি সুতার কাজ করি, সো আমাদের কস্ট অনেক বেশি পড়ে। সেই প্রাইসেই কিন্তু আপনারা কিন্তু কস্ট প্রাইসে এখন ড্রেসগুলো পাচ্ছেন। এটা হচ্ছে অরেঞ্জ আর ডিপ গ্রিনের এক সুন্দর একটা কন্ট্রাস্ট, যার মধ্যে ছোটো ছোটো ফুল করা হয়েছে। যারা একদম বড় ফুল পছন্দ করেন না, ছোট্ট ফুল পছন্দ করেন, তাদের এই ড্রেসটা খুব ভালো লাগবে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, দেখেন ডিপ অরেঞ্জ এবং ডিপ গ্রিনের মধ্যে আছে। এই যে গিফটের জন্য এগুলো নিয়ে নিতে পারেন, খুব সুন্দর, একদম এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। কালারটাও সুন্দর আর ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ, ভীষণ সুন্দর। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, এই দেখেন ব্যাক পার্টটাও খুব সুন্দর, পিঠের উপরে কাজ থাকবে। এই যে ড্রেসের হাতা, হাতা লম্বলম্বভাবে পুরো হাতাতেই কাজ করা থাকবে, ঠিক আছে? হাতা ফোর কোয়ার্টার থেকে ফুল হাতা হবে, ড্রেসে ওড়নাতে এনাফ কাপড় দেওয়া থাকবে। আচ্ছা, কালার 100% গ্যারান্টি আছে, রং কস কিছু উঠবে না, কোনো টেনশন নেই, নিশ্চিন্তে নিতে পারবেন। এটার সাথে অরেঞ্জ সালোয়ার, এটা ওড়নাটাও খুব সুন্দর, একদম ডিপ গ্রিন, দুই সাইডটা হবে অরেঞ্জ, মাঝখানটা একদম ডিপ গ্রিন হবে, খুব সুন্দর, খুব সুন্দর করে কাজ করা, চারো সাইড একদম চিকন করে কাজ করা থাকবে, মাঝখানে ছিটা ওয়ার্ক থাকবে। ওকে, এই দেখেন রেশমি সুতায় কাজ করা আছে, মাঝখানে ছিটা ছিটা ওয়ার্ক করা থাকবে, খুব সুন্দর। একদম যারা একদম হালকা পাতলা একটা কাজ খুঁজছেন, বাট খুব সুন্দর কালারের মধ্যে, তারা এই ড্রেসটা নিয়ে নেবেন। হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1950 টাকা, একদম কস্ট প্রাইসে, একদম আমার কস্ট প্রাইসে পাচ্ছেন মাত্র 1950 টাকা। সো আপনারা এই হচ্ছে সুন্দর ড্রেস, দুটা ড্রেস, যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন। মোবাইল নাম্বার তো দেওয়াই আছে, কল করে ফেলতে পারেন অথবা আমাদের পেজে গিয়ে ইনবক্স করতে পারবেন। আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।